আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদিল আহমেদ শান। মগবাজার ভবনে বিস্ফোরণ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত করছে সিআইডি। আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও ওই এলাকায় কার্যক্রম চালাচ্ছেন। রোববার সন্ধ্যায় বিস্ফোরণে এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানতে শাকের আদনানের কাছে যাচ্ছি, তিনি ঘটনাস্থলেই আছেন। আদনান, মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল কিছুক্ষণ আগেই পরিদর্শন করেছেন পুলিশের আইজি, নতুন কি তথ্য তিনি আপনাদের জানালেন? আসলে কিছুক্ষণ আগেই পুলিশের আইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন যে আসলে এটি এখন তাদের কাছে মনে হচ্ছে যে নাশকতা নয়, এবং যেহেতু এই যে তিনতলা ভবনের যে নিচতলা দুটি খাবারের দোকান ছিল, শর্মা হাউস এবং বেঙ্গল, এখানে এখানকার সিলিন্ডার থেকে গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে বলেও এখানকার যারা এখানে আশপাশে যারা শোরুম মালিক আছেন, যারা দোকানদার, তাদের ধারণা। এবং এই বিষয়ে পুলিশ কমিশনার আইজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে সেই বিষয়টি আসলে আপনারা বিবেচনা করছেন কিনা, তো তখন উনি আমাদের বলেছেন যে এই বিষয়টি আসলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এই বিষয় সহ আর কী কী বিষয় হতে পারে, এসি থেকে হতে পারে কিনা বা অন্য কোনো জায়গা থেকে এই বিস্ফোরণ হতে পারে কিনা, সবগুলো বিষয় মাথায় রেখে আসলে এই তদন্ত করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এই ঘটনার জন্য কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে, এখানে কিছুক্ষণ আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে এই ঘটনা তদন্তে, কীভাবে এই ঘটনাটি ঘটল তার কারণ প্রকৃত কারণ জানার জন্য। এবং আপনারা জানেন যে এই বিস্ফোরণের কারণে কিন্তু আশপাশের অনেক বিল্ডিং ভবন, শপিং মল, এবং আপনার পাশে একটু দেখতে পাচ্ছেন যে এই একটি গাড়ি, সেটিও কিন্তু অনেক সব গ্লাস ভেঙে পড়েছে। আপনারা কালকে জানেন যেহেতু লকডাউনের কারণে গতকাল ঢাকা ছাড়ার প্রবণতা অনেক মানুষের ছিল এবং অনেক মানুষ, লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন, তো সেই সময় সন্ধ্যার সময় এই রাস্তাটা প্রচণ্ড যানজট ছিল এবং সেখানে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল এবং সেই যে বিস্ফোরণ হয়েছে সেগুলো এখানে আঘাত করেছে। এবং আমরা একটা বিষয় জানাতে চাই যে এই যে তিনতলা যে ভবনটি, এই তিনতলা ভবনের নিচতলায় এবং দোতলায় যে সিঙ্গারের শোরুম আছে সেখানেও যে তাদের যে ফ্রিজ আমরা দেখেছি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো আপনি দেখতে পাচ্ছেন যে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এবং এই রাস্তাটির একটু সংস্কার কাজ চলছে, পাশে রাস্তায় এই যে ভবন, তিনতলা ভবনের সংস্কার কাজ চলছে এবং এটির জন্য কিন্তু রাস্তা যেহেতু কালকে প্রচণ্ড জ্যাম ছিল, সেটিও কিন্তু এই রাস্তায় একটা অংশ কিন্তু এখানে বন্ধ আছে, তো সেই জন্য কিন্তু আপনারা জানেন যে জ্যামের প্রচণ্ড জ্যামের তৈরি হয়। তো সব কিছু মিলিয়ে আপনারা জানেন যে এখন এই ঘটনায় শিশুসহ 6 জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাউন ইউনিট সহ বিভিন্ন জায়গায় আরও হাসপাতালে প্রায় 65 মানুষ ভর্তি আছেন এবং অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে। এবং এখন আমরা এই ঘটনার মূল কারণ কি সেটি আসলে তদন্ত কমিটিতে হয়েছে ফায়ার সার্ভিসে এবং পুলিশে করা হবে, এখন পর্যন্ত এটির মামলা হয়নি, তো সব কিছু পরে আসলে জানা যাবে। এই ঘটনার যে তদন্ত কমিটির যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টের ভিত্তিতে আসলে পরবর্তী জানা যাবে যে আসলে এই ঘটনার মূল কারণ কি ছিল। ধন্যবাদ। মগবাজার বিস্ফোরণ ঘটনাস্থল থেকে আমাদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাকের আদনান। যাচ্ছি পরবর্তী সংবাদে। মগবাজারে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার পেছনে সরকারের কোনো সংস্থার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্যরা। খোদ রাজনীতিতে নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতায় মানুষের মৃত্যু কোনো মতেই মেনে নেওয়া যায় না বলে মনে করেন তারা। কিছুদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লাইন এবং এসির বিস্ফোরণের পর কি ব্যবস্থা নেওয়া হলো, মগবাজারে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের কি ক্ষতিপূরণ দেয়া হবে, জ্বালানি প্রতিমন্ত্রীকে এসব নিয়ে একটি বিবৃতিও দিতে বলেন সংসদ সদস্যরা। এখানে এই যে গ্যাসের যে এত বড় একটা স্টোর ছিল, এটা কি কোনো সময় নিষ্পেষণ করা হয়েছিল, এটার কি অবস্থা ছিল, এবং সারা দেশে যে সমস্ত জায়গায় গ্যাসের সিলিন্ডার ইউজ হয় অথবা যেখানে স্টোর করা হয় সেগুলিতে প্রয়োজনীয় ইন্সপেকশন হয় কি না, এই যে মানুষগুলি মারা গেল এদেরকে কোনো ক্ষতিপূরণ, যাদের কারণে অ্যাক্সিডেন্ট হলো, যে হোটেল বা যে রেস্টুরেন্টের কারণে, তাদেরকে বাধ্য করা হবে কি না দেওয়ার, এই বিষয়ে একটা বিবৃতি যাতে মাননীয় জানি প্রতিমন্ত্রী দেন। প্রধানমন্ত্রীকে অবশ্যই এই বিভাগকে কঠোরভাবে নির্দেশ দিতে হবে যে ঢাকা শহরে বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সরবরাহ যারা লাইন নির্মাণ করেছে এগুলোর সেফটি জায়গাটা নিশ্চিত করতে হবে। এখানে যে বেআইনি যারা গ্যাস সংযোগ নিচ্ছে, যারা বেআইনি বিদ্যুৎ সংযোগ নিচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে মানুষকে এভাবে প্রতিনিয়ত মানুষ মরবে। এবারে খেলার খবর। কোপা আমেরিকায় ব্রাজিলীয়দের 11 ম্যাচ অপরাজিত থাকার রথ থামিয়ে দিয়ে 1-1 গোলের